জনজাতি উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে যোগ দিতে আজ সন্ধ্যায় কালিম্পং পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুধারে তাকে স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষের এই উচ্ছ্বাসে ব্যাকফুটে গোর্খাজন মুক্তি মোর্চা। দার্জিলিং জেলার ছাত্রছাত্রীদের জন্য 18,000 সাইকেল বিলি, শিক্ষাশ্রী প্রকল্পে আরও অনুদান। পাহাড়ে ওঠার আগে শিলিগুড়িতে সবুজ সাথীর অনুষ্ঠানে উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষাশ্রী আছে আমাদের ক্লাস 5, 6, 7, 8, তাদের আছে শিলুকাশ্রী, প্রায় টাকাটাও বাড়ানো হচ্ছে। শিলুকাশ যারা আছে 550 জায়গায়, আমরা একবারে টোটালটাই 750 করে দেবো। এইটে গিয়ে মনে 800 পা, যারা 500 বা 550 বা 600 পেতে পঞ্চম ষষ্ঠ সপ্তমে, তারা কিন্তু শিলুকাশ যারা ছিলেন তারা কিন্তু 750 করে পাবেন। বুধবার বিকেল 3:30 নাগাদ শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। কালিম্পং যখন পৌঁছন তখন অন্ধকার, এটুকু পথ পেরোতে লেগে গেল প্রায় 4 ঘন্টা। জিটিএ নির্বাচন আসন্ন, পাহাড়ে আবার গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টার দিতে শুরু করেছে মোর্চা। মুখ্যমন্ত্রী তাদের বিক্ষোভের মুখে পড়তে পারেন এই আশঙ্কায় কোনো ঝুঁকি নেয়নি পুলিশ। জুলাই মাসে পাহাড়ে রাষ্ট্রপতির কনভয়ের গাড়ি খাদে পড়ে যায়, সে কথা মাথায় রেখেও মুখ্যমন্ত্রীর সুরক্ষায় সতর্ক ছিল প্রশাসন। কালিম্পং এর রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। এদিন কালিম্পং যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজির ছিলেন পাহাড়ের বিভিন্ন জনজাতির প্রতিনিধিরা। কালিম্পংকে আলাদা জেলা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লাগানো হয় পোস্টার। একদিকে পাহাড়ে তৃণমূলের শক্তি বাড়ানোর চেষ্টা, অন্যদিকে পাহাড়ি জনজাতিদের জন্য 7টি বোর্ড তৈরি করে মোর্চাকে ব্যাকফুটে ঠেলে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশল যে ক্রমশ সফল হচ্ছে এদিন তার প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার কালিম্পংয়ে লেপচা উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন সেখানেই তামাং বোর্ডের অনুষ্ঠানে থাকবেন তিনি। পাহাড়ে ওঠার আগে এদিন শিলিগুড়িতে রাজ্যের সাইকেল কারখানা তৈরিতে লগ্নির আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বছরে 3,000 জনকে সাইকেল সারানোর প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন তিনি। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা।